এবার গাটসরা সিরিয়ালে পরিবর্তন হবে খলনায়ক রাহুল। গাটসরা সিরিয়াল থেকে বাদ পড়বে রাহুল চরিত্রে অনিন্দ্য চ্যাটার্জি। বিস্তারিত আরও জানতে ভিডিওটি দেখুন। বর্তমানে আমরা সিরিয়ালে দেখছি কয়না চরিত্র পর্ব, খুব শীঘ্রই ধরা পড়বে আসল অপরাধী। বারবার রাহুল ও দূতি ঘড়ির ক্ষতি করার চেষ্টা করে, তবে আর এবার রাহুল বাঁচবে না। আমরা সবাই জানি গাটসরা সিরিয়ালে খল চরিত্র রাহুলের ভূমিকায় অভিনয় করছে অনিন্দ্য চ্যাটার্জি। বেশ ভালোভাবেই অভিনয় করছে সে। এর আগেও আমরা তাকে অনেক সিরিয়াল ও সিনেমাতে দেখেছি, তবে এবার ব্যক্তিগত কারণে সিনেমাতে ফিরছে তিনি। গাটসরা সিরিয়াল থেকে কিছুদিনের জন্য ছুটি নেবে রাহুল অর্থাৎ অনিন্দ্য চ্যাটার্জি। জানা গেছে তাকে 10 থেকে 15 দিন সিরিয়ালে দেখা যাবে না। অনেকে ভাবছে তাকে সিরিয়াল থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের উদ্দেশ্যে বলে থাকি, রাহুলকে বাদ দেওয়া হয়নি, সে সিনেমার কাজের জন্য 15 দিনের জন্য গাটসরা থেকে ছুটি নিয়েছে। তো বন্ধুরা, আপনারা কে কে রাহুলের অভিনয় পছন্দ করেন, তাছাড়া গাটসরা সিরিয়ালটি কার কার ভালো লাগে, কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানান। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।